সময়ের চাহিদা অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভার পুনর্বিন্যাস করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সেতু ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বগুড়া ৬ আসনের উপনির্বাচন থেকে বিএনপির যেই নির্বাচিত হয়ে আসুক না কেন, মির্জা ফখরুলের অভাব সে পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন কাদের। নজরানা চৌধুরী রিপোর্ট। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সোমবারই প্রথম তার সেতু ভবনের কার্যালয়ে আসলেন। এ সময় সেতু বিভাগের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। কাদের এ সময় দেশবাসী সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাদের স্বীকৃতি, আমি বেঁচে না থাকলে দেখতাম না। সামান্য একজন রাজনীতিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জনগণের এত ভালোবাসা, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, এটা অচিন্তনীয়, অবিশ্বাস্য। রোববার হওয়া মন্ত্রিসভার পুনর্বিন্যাসের কারণ জানতে চাইলে কাদের বলেন, কাজের সুবিধার জন্যই প্রধানমন্ত্রী এটা করেছেন। প্রধানমন্ত্রী যেহেতু টিম লিডার, সময়ের চাহিদা মেটাবেন, বাস্তবতাকে আলিঙ্গন করবেন এবং সেই জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া। বিএনপি বগুড়া ৬ আসনের উপনির্বাচনে অংশই যদি নেয় তাহলে মির্জা ফখরুল কেন শপথ নিলেন না তা নিয়ে হতাশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যোগদানই করছেন তখন এখানে সবচেয়ে ইফেক্টিভ বার্তাটা সর্বস্তরে দেশে বিদেশে মুছে দেওয়ার জন্য মির্জা ফখরুলের যোগদানটা একেবারেই আবশ্যক ছিল। তারই শূন্যস্থানে আরেকজনকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন তার চেয়েও কি যোগ্য কোনো ব্যক্তি আসবেন? বিএনপির রাজনৈতিক কর্মসূচি আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বলেও জানান কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।